হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রাইদা রাম্মু আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আপনাদেরকে একটি সুন্দর, মনোরম এবং সুন্দরভাবে সময় কাটানোর মতো একটি স্পট ভোলার দেখাবো। চলুন দেখে আসি। এই তো চলুন আমরা দেখি জেলা পরিষদের পুকুর। এখানে সময় কাটানোর মতো সুন্দর একটি স্পট যা আপনাদেরকে এখন আমি ঘুরে ঘুরে দেখাবো। আমাদের ভোলা জেলা পরিষদের পুকুর, এটা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এটা হয়েছে। এটি সকলের কাছে একটি চমৎকার জায়গা হিসেবে পরিচিতি লাভ পেয়েছে আমাদের ভোলাতে। আপনারা যদি কেউ ভোলা এসে আসতে চান, এই চমৎকার জায়গাটি ঘুরে যেতে পারেন। যারা কখনো ভোলা আসেননি বা আসতে চান, তাদের জন্যই আমার এই ভিডিওটা দেখানো, যে আপনারা এটাকে দেখতে পেয়ে ভালো লাগবে এবং আপনাদের ইচ্ছে করবে এখানে এসে একবার ঘুরে যেতে। এই তো এই যে পুকুরটার আশে মানে আমি পাশ দিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পুকুরটা অনেক অনেক পোলাপান কলেজ থেকে, স্কুল থেকে এসে এখানেই বসে থাকে। কি করবে গরমের ভিতরে, এখানে একটু অনেক বাতাস। এর তো বোলা ফ্রেশ ক্লাব দেখা যাচ্ছে রাস্তার ও পাশে। এই যে পুকুরটা, এত মানুষ ভালো করে যে পুকুরটা উঠাবে। মানুষ বসে আছে চারপাশে। এই তো এই পাশটা হচ্ছে জেলা পরিষদ, ভোলা জেলা পরিষদ। সেটাও একদিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আজকে আমরা শুধু এই পুকুরটার আশপাশটা আপনাদেরকে দেখাবো এবং এখানে যে এসে সুন্দরভাবে বসে থাকা যায়। সুন্দর এই তো ফুলের বাগান আছে। এটা হচ্ছে জেলা পরিষদটা, মানে আমাদের ভোলা পৌরসভা পরিষদ অফিস ভবন। এই তো পুকুরটা, এই যে এটার ভিতরে বিভিন্ন রঙের মাছ আছে, আপনাদেরকে সেগুলো দেখাবো। বিভিন্ন রঙের মাছ আছে যেগুলো মানুষকে দৃষ্টি কাড়ে। এই দেখেন কত পর্যটক এসে বসে আছে, কত পোলাপান এসে বসে আছে, বৃদ্ধ পোলাপান সবাই আছে। এই যে এখানে এই যে পুকুরটা, আমি চারদিক থেকে প্রথম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন চারিদিকে এভাবে সুন্দর করে বাঁধানো পুকুরটা। এই যে পুকুরের মাঝখানে দেখেন পাখি বসে আছে, বক বক পাখি, অনেকে এটাকে বক পার বলেও থাকে। বক পারে যাবা ঘুরতে, এই সেই ভোলার বক পার। এখন আপনাদেরকে দেখাচ্ছি, আমরা ঘুরে ঘুরে দেখছি। আমি প্রায় এখানে এসে বসে থাকি আমার মেয়েকে স্কুলে দিয়ে। এখানে একটু ঠান্ডা বাতাস, এই যে একটা কফি শপ আছে এখানে। এটা হচ্ছে আবার আদালত ভবন, এটার পাশেই এই যে একটা আদালত ভবন আছে। এই যে এখানে এই যে গেটটা দিয়ে এইখানে প্রবেশ করতে হয়, এই গেটটা দিয়ে। অনেক মানুষ। এই তো পুকুরটা অনেক সুন্দর, যে রাফিদ হাঁটতেছে আমার সামনে সামনে, আপনাদেরকে সেটা দেখাবো। যে রাফিদ দৌড়াদৌড়ি করতেছে, হ্যাঁ। এখানে আমরা আবার কি করি, এখানে যখন আড্ডা দিতে আসি তখন আমরা মুড়ি নিয়ে আসি। এই যে রাফিদ মুড়ি মারতেছে, মাছগুলো চলে আসছে দেখছেন।
কি সুন্দর মাছ, সুন্দর মাছ বাবু। এই যে মাছগুলি দেখেন, বিভিন্ন রঙের মাছ। এই যে আমি রাফিদকে বলি অল্প অল্প করে দিতে, রাফিদ শুনতেছে না, শুধু বাতাস তো মারতেছে আর দূরে। এই যে মাছ দেখেন, লাল, সাদা, হলুদ, কালো, বিভিন্ন রঙের মাছ আছে। এগুলো আমি প্রায় এখানে আসি ঘুরতে, তখন আমি মুড়ি নিয়ে আসি, তখন এই যে দেই। দেখছেন কি সুন্দর সুন্দর মাছ, এখানে এসে যদি এই মাছগুলো দেখলেও মনটা ভরে যায়। অনেক আকর্ষণীয় মাছ, আমি জানি না এগুলো কি কি মানে খাওয়া যায় না কি, আমি এটা জানি না অবশ্য। এ কেমন ভয়ঙ্কর না, এই লাল লাল মাছ খায় কিভাবে, এই দেখেন। আমি আর রাফিদ অনেক দুষ্টামি করছি মাছগুলো নিয়ে। এই দেখেন রাফিদে দিতেছে, আমি রাফিদেকে যত, এই যে শেষ করে ফেলতেছে দিয়ে দিয়ে। এই যে দেখতেছেন, এই যে মাছ খাচ্ছে, হঠাৎ করে ওয়েদারটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, হবে বৃষ্টি হবে, যেই গরম পড়তেছে বৃষ্টি হবে মনে হয়, এই জন্য। এই যে আমি আপনাদেরকে মাছগুলোই বেশি করে দেখাচ্ছি, আর পুকুরটি চারদিকে সুন্দরভাবে বাঁধাই করা, বসা আড্ডা মারার বিশেষ ব্যবস্থা রয়েছে। আপনারা এসে এখানে বসতে পারেন, ঘুরতে পারেন, মাছগুলোর সাথে খেলা করতে পারেন, যেমন আমি আর রাফিদ করতেছি। আমি ভিডিও করতেছি, এই জন্য আপনারা আমাকে দেখতেছেন না। আর রায়দা স্কুলে, রায়দাকে স্কুলে দিয়ে এসে আমি আর রাফিদ এখানে বসে আছি আর আড্ডা দিতেছি। ওই তো রাফিদ কিছু মুড়ি উপরে পড়ছে, সেগুলো আবার পা দিয়ে ঠেলে ঠেলে দিচ্ছে মাছগুলো। এই কিছু মুড়ি বা কিছু দিলে, আমরা আবার চিপসও দিয়েছি, সেটা ভিডিও করা হয়নি, চিপস দিয়েছি। এই দেখেন মাঝখানে বকগুলো, এই যে বক, বকদের স্ট্যাচু বানানো আছে, যে অনেক সুন্দর, একদম মাঝখানটায় পুকুরের, এই জন্য এটাকে বক পারো বলা হয়ে থাকে। আচ্ছা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো থেকে ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যারা যারা ভোলা আসতে চান, আমার ভিডিওটা দেখে আসবেন, ঘুরে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আশা করি আপনাদেরকে আমি ভিডিওটার মাধ্যমে একটু আনন্দ দিতে পেরেছি, একটু ভালো একটা জায়গার খোঁজ দিতে পেরেছি। এই তো রাফিদ তো যেতেই চায় না, আমি রাফিদকে যত বলি চলো চলো বাসায় যাব, রাফিদ যাবে না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ।